আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের নতুন কারিকুলামের দাখিল অষ্টম শ্রেণীর ইংরেজি বইটির আজকে আমরা রিভিউ দেখে নিব। বন্ধুরা, প্রথমত আমরা সূচিপত্র দেখে নিই। সূচিপত্র বলতে ইন্ডেক্স, আর এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। আগে তোমরা অধ্যায় বলতে, এখন বলতে হবে শিখন অভিজ্ঞতা। এখানে 1 থেকে 12 পর্যন্ত রয়েছে। প্রথমটির নাম হচ্ছে বিটুইন পোয়েট্রি, এরপর হচ্ছে দ্য বিজু ফেস্টিভ্যাল, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার, এভাবে করে 12টি এক্সপিরিয়েন্স রয়েছে। এই 12টি শিখন অভিজ্ঞতা তোমাদেরকে পড়তে হবে নতুন কারিকুলামে দাখিল অষ্টম শ্রেণীতে। বন্ধুরা, প্রথমটি নাম হচ্ছে বিটুইন পোয়েট্রি। দেখো এখানে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। প্রথমত অভিব্যক্তি অর্থাৎ এক্সপ্রেশনটি পড়তে হবে, পরে তোমাকে এখান থেকে প্রশ্নগুলো উত্তর করতে হবে। এরপর এখানে শূন্যস্থান রয়েছে ইত্যাদিভাবে নতুন কারিকুলামে দলগত কাজ, এরপরে একক কাজ, এরপরে মূল্যায়ন চক, এভাবে তোমাদেরকে প্রস্তুতি নিয়েই পাঠ গ্রহণ করতে হবে। বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমরা পিডিএফ ফাইলটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তোমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারো। আর তোমাদের কাছে যদি এখনও তোমাদের মাদ্রাসা থেকে বইগুলো না দিয়ে থাকে, তাহলে তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে দেখবে, আমরা ফেলে লিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা ফেলে লিস্টের লিঙ্কে ক্লিক করে তোমাদের সকল বইগুলো একসাথে পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি।